হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হালিম আই সিটি ইউটিউব ব্লগ, ইউটিউব চ্যানেল হালিম আই সিটি ব্লগ। আজকে আপনাদেরকে লালবাগ কেল্লা পরিমণি পরিবিবি দিঘি বা পুকুর পাড় থেকে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি লালবাগ কেল্লার ইতিহাস। আজ থেকে 300-400 বছরের ইতিহাস। এটা হলো সেই পরিবিবি দিঘি বা পুকুর। এখন আমরা দেখিনি পরিবিদিঘি বা পুকুর তার পাশে কী কী আছে, আমরা একটু ভালো করে সবাই একটু জেনে নিই। হ্যাঁ, পরিবিবির দিঘি, পরিবিবির পুকুর, লালবাগ কেল্লা আর কারা কোথায় কী করতেছে, আমরা এই জিনিসগুলো একটু লক্ষ্য করি। ইউটিউব চ্যানেল হালিম আইসিটি ব্লগ, পরিবিবির দিঘি, পরিবিবির পুকুর একই জিনিস। আর তাদের অফিসিয়ালি বিল্ডিং, তাদের অবস্থান জুম্ম ভবন বলা হয় যাকে। এই যে জুম্ম ভবন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় ঝুম্ম ভবন। ঝুম্ম ভবনের পাশে এই পুকুরটি অবস্থান। তার আশেপাশে আমরা অন্যান্য স্থাপত্যগুলো, কীর্তি স্থাপত্যগুলো দেখব, পরিবেশের বিভিন্ন কীর্তি। পিছনের কালার বিল্ডিংগুলো এই জমানের, অর্থাৎ এই যুগের, কিন্তু পুরাতন বিল্ডিংগুলো, নিচের বিল্ডিংগুলো হলো পুরাতন বিল্ডিং, নিচের অবস্থানগুলো। এবং চার কর্নারে চারটে তাদের গেট, গেটের নমুনা একটু দেখুন, পুরাতন বিল্ডিংয়ের গেট, তাদের এই গাইডের নমুনা হলো এইগুলো। হ্যালো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল হালিম আইসিটি ব্লগ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেলের আইকনটি করবেন। পরিমাণের দিকে পুকুর পাড় থেকে আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি হালিম আইসিটি ব্লগ। সেই 1600-1200 শতাব্দীর পূর্বের কথা, আজকে না সেই আজ থেকে 400-500 বছর পূর্বের এই বিল্ডিংগুলোর নমুনা একটু আমরা দেখে নিই ভালো করে। সবাই আমার সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। জম্ম ভবন পরিবিবির দিঘি পাট থেকে, পরিবিবির দিঘির পুকুর পাট থেকে আমরা আপনাদের জন্য রেকর্ডিংটি করতেছি। এই যে পরিবিবির দিঘি, পানি নেই, আজও পানি নেই, তখনকার পূর্বে কী ছিল জানি না, গল্প এবং স্বপ্ন ছিল পরিবিবির দিঘি। একসময় এখানে দুধের মিষ্টির বিভিন্ন রকমের পানি ব্যবহার ছিল। আজ সেই পুকুরটি শুধু ঘাসে ভরা, পুকুরের নমুনা আছে কিন্তু পুকুরটি একেবারে তো ঘাসে ভরা। এই যে তাদের শেষ সীমান্ত বিল্ডিংগুলো, তারা এখান থেকে কীভাবে, হ্যাঁ, চার কোনার চারটে তাদের বিল্ডিং ছিল, হ্যাঁ, বিল্ডিংগুলোতে তারা বেরিতে, তাদের সিঁড়ি, তখনকার সিঁড়ি সম্ভবত এরকমই ছিল, সেইগুলো তারা এইভাবে দিয়ে এখান থেকে নামত। পরবিবির দিঘি পাট থেকে জম্মু ভবনের ভবনের সামনে থেকে লালবাগ কেল্লা পূর্ব আমরা একেবারে চলে যাই পুরাতনকালের অবস্থানগুলো। জম্মু ভবনের পাশ থেকে মানুষ বিভিন্নভাবে গল্পের মাধ্যমে অবস্থান করতে জমুভাবে দেখতে। পিছনের কালার বিল্ডিংগুলো বর্তমান যুগের, থেকে পূর্বের দিকে পাট থেকে এখন অবস্থানটি করতেছে। এখন আমরা দেখতেছি পরিবিবি, পরিবিবির দিকে পাট থেকে প্রাচীনতম বিল্ডিংগুলো, প্রাচীনতম আমাদের দেশের যারা প্রশাসন ছিল তাদের বিভিন্ন অবদান এখানে দেখা যাচ্ছে, কীভাবে তারা অবস্থান করেছিল। আমরা বিল্ডিংগুলো আপনাদেরকে আবার নিয়ে যাব পরবর্তীতে বিল্ডিং। এটি হলো পরিবিবি দিঘি, শেষ সীমানা, এখান থেকে আমরা শেষ করতে যাচ্ছি। হালিম আইসিটি ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। পরিবিবির দিঘি, পানি নেই, ঘাস এবং জঙ্গলে ভরা। ধন্যবাদ সবাইকে।